গানটি শুনলেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে একটি সুপারহিট গান। এই গানটি আমার খুবই প্রিয় গান,
যদিও এই গানটি একটি রিকোয়েস্টের গান, অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই গানটি আপলোড দেওয়ার জন্য। আমি দীর্ঘদিন ধরে এই গানটি আপলোড দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কপিরাইট ফ্রি সং পাচ্ছিলাম না। এর আগে একবার আপলোড দিয়েছিলাম, কপিরাইট ক্লেম চলে এসেছে, তাই অনেক চেষ্টা করে এই গানটি আবার আপলোড দিলাম। জানি না এক মাস দু মাস পর আবার কপিরাইট ক্লেম আসবে কি না। আপাতত এখন তো দেখা যাচ্ছে কপিরাইট ফ্রি, তাই কপিরাইট ফ্রি এই গানটি আপলোড দিলাম। এই গানটি আমার খুবই প্রিয় গান, যদিও এই গানটি অনেকেরই খুবই প্রিয়, অনেকেই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন এই গানটি আপলোড দেওয়ার জন্য। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অলউডে গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভালো এই খারাপ এই গানটি আমি দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলাম আপলোড দেওয়ার জন্য। এর আগেও একবার আপলোড দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পর কপিরাইট ক্লেম চলে এসেছে, তাই আমি আর সাহস পাইনি এই গানটি আপলোড দিতে। কিন্তু দেখলাম অনেকেই রিকোয়েস্ট করেছে এই গানটিকে আপলোড দেওয়ার জন্য, তাই অনেক চেষ্টা করে আবার একটি কপিরাইট ফ্রি সং আপলোড দিলাম। কিন্তু দেখি এক মাস দু মাস পর আবার কপিরাইট ক্লেম আসে কিনা। যদিও এক মাস পর আসলে কোনো অসুবিধা নেই, এক মাস পর আমি ডিলিট করে দেবো। ডিলিট করলে কী হয়, সেই ভিউজটা কমে যায় কিন্তু ডলারটা থেকে যায়। অনেকের মনে কিন্তু চিন্তা আছে যে যদি ভিডিও ডিলিট করা হয় তাহলে সেই ভিডিও থেকে যে পেমেন্টগুলো আসে তাহলে কি সেই ডলারগুলো পাবো। যা ডলার এসে গেছে সেই ডলার আর কাটবে না। আমার ভিডিওতে তো অ্যাড চলেছে, অ্যাড চলার কারণে আমি ডলার পেয়েছি। আমি যদি ভিডিও ডিলিট করে দিই, আমার আগে যে ডলার হয়েছে সেই ডলার থেকে যাবে, তাতে কোনো প্রবলেম নেই। আরেকটি কথা আছে, আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে এআই দিয়ে ভিডিও জেনারেট করলে সেই ভিডিও কি মনিটাইজ হবে। কোনো চ্যানেল যদি নতুন চ্যানেল যদি এআই জেনারেট ভিডিও বানায় তাহলে কি সেই চ্যানেল মনিটাইজ হবে। এবার দেখুন, এআই নিয়ে ইউটিউবে তেমন কোনো স্পষ্ট কোনো নিয়ম নেই, কোনো রুলসও নেই যে এআই দিয়ে ভিডিও তৈরি করলে মনিটাইজ হবে না, তারপরে মনিটাইজ হবে। এটা নির্ভর করে অনেকটা নিজেদের উপরে। তাই এআই দিয়ে ভিডিও তৈরি করলে এক কাজ করতে হবে, সবসময়ের জন্য নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি যে এআই দিয়ে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটা তো আপনার না, আপনি মেশিনের দ্বারা এআই দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করছেন, আপনার নিজস্ব কোনো খাটনি নেই ওখানে, আপনি কিছু করছেন না। জাস্ট আপনি দুটো ছবি দিলেন এআইয়ের মাধ্যমে, ওখানে ভিডিও তৈরি হয়ে গেল, কিংবা গান দিলেন তৈরি হয়ে গেল, আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই। ইউটিউবের গাইডলাইনে আছে আপনি কোনো কারো ভিডিও ব্যবহার করেন কিংবা কোথাও দিয়ে আপনি ভিডিও তৈরি করুন, কিন্তু কী হবে, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে। ক্রিয়েটিভিটি কীভাবে দেখাবেন, আপনার ভয়েস দিতে হবে। আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কী করতে হবে, আপনার সেই এআইতে ভয়েস দিতে হবে, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। কিন্তু দেখা গেল আপনি সম্পূর্ণই এআই দিয়ে করলেন, যে ভয়েসটা আছে সেই ভয়েসও এআই দিয়ে করলেন, ভিডিওটা এআই দিয়ে করলেন, তাহলে তো আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকলো না, কোনো কিছু নেই। তাই আমার যা মতে হয় যে এআই দিয়ে ভিডিও তৈরি করলে অবশ্যই ভয়েস দিতে হয়, নিজস্ব ভয়েস, আর নাহলে কোনো এআই চ্যানেল মনিটাইজ হবে না। আপনি অনেক কষ্ট করলেন, 1000 সাবস্ক্রাইব পূর্ণ করলেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করলেন, তারপর আপনি যদি মনিটাইজ না হয় তখন আপনার অনেক কষ্ট হবে। তাই যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাদেরকে বলবো, এআই দিয়ে ভিডিও তৈরি করুন, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু সবসময় যেন মনে রাখবেন নিজেদের ভয়েস দিতে হবে। এআইয়ের মাধ্যমে যে ভয়েসটা দিচ্ছেন সেটা এআই মাধ্যমে না দিয়ে নিজের ভয়েস দিন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তারপর চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করলে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আমিও তো এআই দিয়ে ব্যবহার করি, দেখবেন আমার অনেক কার্টুন ভিডিও আছে এআই দিয়ে তৈরি করা, কিন্তু সেখানে কি আমার নিজস্ব অনেক ক্রিয়েটিভিটি আছে, আমার মুখ দেখানো আছে, আমি ভয়েস দিই, সব কিছু আমার নিজের, শুধু আমি এআই দিয়ে একটা ভিডিও তৈরি করেছি। এরকম করলে কোনো অসুবিধা নেই। আশা করি বুঝাতে পেরেছি যে এআই চ্যানেল মনিটাইজ হবে কি না। আমি আগেই বললাম যে এআই নিয়ে ইউটিউবের তেমন কোনো রুলস নেই যে এআই দিয়ে করলে মনিটাইজ হবে কিংবা এআই দিয়ে করলে মনিটাইজ হবে না, নিজেদের উপর নির্ভর করে আপনি নিজে ভাবনা চিন্তা করে করবেন। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি কোনো সং থাকে আমি তাহলে অবশ্যই আপলোড দেবো আপনাদের শোনানোর জন্য।
তাই রিকোয়েস্ট করব আপনারা কমেন্টস করে জানান যে আপনাদের কোন ধরনের গান আপনাদের পছন্দ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।